আজকে আমি আপনাদেরকে সিলেটে আমাদের লেচু বাগানে নিয়ে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন লেচুর সিজন, এই সিলেটের লেচু সিজনের পাহাড়ি অঞ্চলের লেচু গাছ দেখতে পাচ্ছি। কাম টু ব্যাক ভয়েস অফ ব্যাক টিভি। আজকে প্রচণ্ড বাতাস, আজকের ওয়েদারটা খুবই একটা সুইট ওয়েদার, কি বলবো, আসলে বাসা করতে পারছি না, এত একটা সুন্দর ওয়েদার। আজকে অনেকদিন দীর্ঘ দুই মাস তীব্র রোদের তাপমাত্রা অতিষ্ঠ হয়ে গেছে, আসলে কী পরিমাণ অতিষ্ঠ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন। সবাই বাংলাদেশের মানুষ সাফার করেছে। এখন দেখতে পাচ্ছেন কাঁঠাল আম লিচু সিজন, তাই কাঁঠাল গাছ আম গাছ দেখতে পাচ্ছেন। আমার সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু আম গাছের একটা বাগানে নিয়ে যাব। তবে দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা মোটামুটি একটা সুন্দর একটা ওয়েদার, একটা মেঘেচ্ছন্ন ওয়েদার, প্রচণ্ড বাতাস হচ্ছে। তবে আজকে ওয়েদারটা আমার সামনে হচ্ছে খুবই একটা পারফেক্ট একটা ওয়েদার। আমি অলরেডি এই তো সাজানে এটা আম গাছ, আমি সাজানে আম গাছে অলরেডি চলে এসেছি, সাজানে আম গাছটা দেখার জন্য। দেখা যাক সাজানে আম গাছে কী পরিমাণ আম রয়েছে আর কী পরিমাণ আম বড় হয়েছে, লেটস সি। হ্যাঁ, অলরেডি আমি আম গাছে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আম, এটা রাজশাহী আম বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন মানে এত ছোটো গাছে আম ধরে ফেলবে, এটা আসলে অবিশ্বাস্য, এটা আসলে বিশ্বাস করতে পারতেছে না যে এত ছোটো গাছের মধ্যে আম দেখতে পাবো। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমের সাইজগুলো মোটামুটি অনেক সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে আম বাগানের দৃশ্য, এটা রাজশাহী আম বা চায়না আম বলা হয়। তবে মনে হচ্ছে আমগুলো মোটামুটি খুবই বড় হবে। তবে এই যে এই গাছের আমগুলো মোটামুটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, লেসি। ওয়াও, অসাধারণ। এই তো দেখতে পাচ্ছেন আমগুলো সত্যি অসাধারণ আম, ছোটো রয়েছে বাট আরও মনে মাস কিন্তু সময় লাগবে আমগুলো বড় হতে। অলরেডি একটা আম পড়ে গিয়েছে, আনফর্চুনেটলি এটার মানে ডেট এক্সপিয়ার, তার জন্য আমটা পড়ে গিয়েছে। বাগানটা মোটামুটি বেশি একটা বড় না, 10-12টা গাছ রয়েছে। তবে গাছের সেফটির জন্য এখানে নেট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মানুষ রাস্তার পাশে, তো তার জন্য নেট দেওয়া হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এত একটা সুন্দর গাছে আমগুলো, আসলে অসাধারণ আমার কাছে দৃশ্যমান মনে হচ্ছে। আজকে এই ভিডিওটা যারা যারা স্পেশালিভাবে আমের বাগান দেখেন নাই, এই যে আমরা দেখতে পাচ্ছেন লোকাল গ্রামের আমের বাগানগুলো নেট দিয়ে বাঁধা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমার বাগানে দেখলাম আম দেখলাম, এই যে সাজানো আম গাছ, এটা বেশি দিন বড় হয় না। আর পাশাপাশি লেবুর গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লেবু, ওয়াও অসাধারণ লেবু দেখতে পাচ্ছেন লেবু, এটা আসলে শ্রীমঙ্গল লেবু বলা হয়। শ্রীমঙ্গল থেকে সাধারণ আমি যতটুকু জানি এই গাছগুলো নিয়ে আসছিল, ভাই একটা ভেরি টেস্ট, আসলে শ্রীমঙ্গল লেবুর টেস্ট কী পরিমাণ আর কি স্যান্ট, এটা আসলে আপনাকে বিশ্বাস করতে পারবো না। অসাধারণ, রিয়েলি ফ্যান্টাস্টিক। আজকে ওয়েদারটা ছিল খুবই একটা সুন্দর। আর এখানে ছোটো একটা লেচু গাছ আমি দেখতে পাচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন লেচু গাছ, একটা লেচু খুবই টেস্ট ভাই, অসাধারণ। আজকে একটু টক লাগতেছে তবু খুবই টেস্ট, ভিটামিন সির জন্য খুবই উপকার এই যে লেচু গাছটা। এটা চাইনা লেচু আমার যতটুকু জানি ছোটোকুটোর মধ্যে, তবে খুবই পারফেক্ট আমার সাথে মনে হচ্ছে লেচু গাছটা। ফাইনালি গাইস আমি এখান থেকে বিদায় নিব আজকের মতো আমার বাগান থেকে, সাধারণ আমার বাগান থেকে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদিন নতুন একটা এপিসোডে আপনার সামনে হাজির হবো। ভালো থেকে, সুস্থ থাকেন, আসসালাম।